Assalamualaikum piyo khamari bhaiyo bonera. Asha kori shobai bhalo achen, shusto achen. Ajke ami apnaderke niye eshechi Narayanganjer Kachpure ekti deshi murgi farme. Apnara dekhte pacchen amar charpashe onek deshi murgi royeche ebong ei deshi murgi gulo kintu ekdomi prakritik poddhotite onara lalpon korar chesta korchen. Diner bela chhere dicchen ebong rater bela thik tar obosthane ei murgi guloke rakhchen. To ei gola chila deshi murgi lalpon korchen hocche Rubel bhai. Tar kach theke আজকে আমরা এই মুরগি পালন সম্পর্কে বিস্তারিত জানব এবং তারই সাথে জানব যে এই যে বাসার সামনে যে ছেড়ে এই দেশি মুরগিগুলো লালন পালন করছেন এতে আসলে ওনার সুবিধাগুলো কি কি হচ্ছে বা এই দেশি মুরগির ফার্ম থেকে উনি কেমন লাভবান হচ্ছে এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন রুবেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি রুবেল ভাই আমরা তো দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আপনি ছেড়ে এই গলা ছেলা দেশি মুরগিগুলো লালন পালন করছেন জি কতগুলো মুরগি আছে আপনার এখানে বর্তমানে আমার এখানে 100 মুরগি আছে 100 দেশি মুরগি আছে আচ্ছা এগুলো সম্পূর্ণ আমি প্রাকৃতিক ভাবে লালন পালন করি শুধু ডিমের জন্য মানে ডিমের জন্য লালন পালন করছি জি 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 এগুলো সংগ্রহ করেন কিভাবে প্রথম দিকে এগুলো প্রথম সংগ্রহ করছি আমি অনেক যাচাই বাছাই করে আমি বিভিন্ন জায়গায় খুঁজছি খোঁজার পরে বিভিন্ন দেখলাম যে অনেকে সোনালী বা হাইব্রিড অন্যান্য জাতি এই দেশি মুরগি বলে চালায় দেয় পরে আমি খুলনা গেছি খুলনা গিয়ে সেখানে কয়েকটা খামার ঘুরে দেখে বাড়ি বাড়ি ঘুরে সেখানে গিয়ে দেখলাম যে দেশি মুরগি মোটামুটি পাওয়া যায় এবং সেটা গলা ছিলা এবং এটার মধ্যে কোনো ভেজাল নাই এরকম দেখে আমি সেখান থেকে নিয়ে আসি এবং দেখি ওখানে দেখে আসছি যে ওনারাও প্রাকৃতিক পদ্ধতিতে লালন পালন করে তো সেখান থেকে আমি নিয়ে আসছি আমি নিয়ে এসে আমিও এভাবে ছেড়ে লালন পালন করে থাকি দিনের বেলায় এদেরকে এখানে ছেড়ে দেই এরা বিভিন্ন খাবার খায় শাক আছে শাক খায় আবার রাত্রিবেলা ওদের ঘর আছে সেখানে আমরা দিয়ে দিই আচ্ছা এই যে খুলনা থেকে মুরগিগুলো সংগ্রহ করলেন জি আপনি নিজেও বললেন যে হাইব্রিড অনেকে বলে থাকে যে জি মানে হাইব্রিড মুরগি দিয়ে দেশি অরিজিনাল মুরগি কথা বলে জি জি এই জিনিসটা কিন্তু অনেকেই আপনার লসের সম্মুখীন হচ্ছে নতুন উদ্যোক্তা যারা আছেন জি জি আপনি আসলে কোন কোন জিনিসগুলো দেখে বা বুঝে এই মুরগিগুলো নিয়ে আসলেন এবং আপনি কিভাবে আসলে শিওর হলেন যে আপনার এই মুরগিগুলো অরিজিনাল দেশি মুরগি গলা ছিলা জি এটা এটা আমি শিওর হয়েছি এটা জেনে যে দেশি মুরগিগুলো যে গলাগুলো মোটামুটি চিকন থাকে মোটামুটি চিকন থাকে আর সাইজ মোটামুটি কম থাকে অল্প দিনে মানে অনেক সময় লাগে বেড়ে উঠতে তো আর আমাদের এই এই মুরগিগুলো বেড়ে উঠতে অনেক সময় লাগে এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার এই হাইব্রিড যেগুলো ওগুলো সাইজ অনেক বেশি বড় হয় এবং ওগুলো গলাগুলো অনেক মোটা থাকে তো এগুলো আমরা দেখেই মূলত যাচাই বাছাই করে তারপর আনছি আচ্ছা আনার পর আসলে এটার পরিচর্যাটা কিভাবে করলেন পরিচর্যাটা এই যে আনার পরে আমরা শুরু থেকে এই পরিচর্যা প্রথম থেকে এভাবে ছেড়েই দেই কিন্তু আমরা খাবার দেই যেমন দিনের বেলায় ওরা এখানে খায় আর মাঝে মধ্যে আমরা এই দুপুর বেলা বিশেষ করে আমরা ভাত দেই সাথে আপনার হচ্ছে সপ্তাহে বিভিন্ন আমাদের শিডিউল আছে আমরা কালিজিরা খাওয়াই কালিজিরা আর কি বেটে তারপরে ওই রসুন আদা এগুলো খাবারের সাথে মেখে দেই তারপরে হচ্ছে আপনার কলমি শাক খাওয়াই আচ্ছা ফুই শাক খাওয়াই তারপর হচ্ছে এখন তো আবার কলমি শাক ফুই শাক ঠিক খুব একটা পাওয়া যায় না তো আমরা লাউ শাক করছি পিছনে আমরা লাউ শাকও খায় লাউ শাকও কেটে দেই ওরা খায় আর মোটামুটি এই সারা ভিতরে সকাল রাত্রে বেলা তো আর এই ইয়া খাবার খাইলে হয়তো ঠান্ডা মান্ডা লাগতে পারে এই জন্য আমরা রাত্রে আপনার ওই ইয়া দিই ভুট্টা ভাঙা দিই আচ্ছা ভুট্টা ভাঙা দিই তারপরে হচ্ছে আপনার এই মাঝে মধ্যে আর কি আপনার ওই যে খৈল খৈল ওর সাথে খৈল মিশিয়ে দিই তারপর আপনার যে ধানের কুড়া আছে এগুলো মিক্স করে দিই এই যে প্রাকৃতিক খাবার যেটা কথা বললেন আপনি যেমন কালো জিরা বললেন আদা রসুনের কথা যেটা বললেন আর জি এগুলোকে খাবারের সাথেই দিচ্ছেন জি জি খাবারের সাথে দিচ্ছি আবার এই কখনো যদি একটু ঠান্ডার ভাব দেখি সেই ক্ষেত্রে আমরা পানির সাথে মিক্স করে যেমন রসুনটা আদাটা পানির সাথে দেই আর বিশেষ করে এমনি ভাতের সাথে যেটা মাখায় দিই এটা দিয়ে এটা ওরা আরাম করে খায় এবং এটা কোনো মিস যায় না কারণ সবাই তো তার দানাদার খাইতে হয় সেই জন্য ভাতের সাথে যখন মিশ্রণটা মেখে দিই তখন জিনিসটা আর কি ওরা ভালো ভালোভাবে খায় আর কি ভাত খাওয়াচ্ছেন জি এটা কি ছোটবেলা থেকে অভ্যাস করানোর ফলে কিনা এইটা এইটা হ্যাঁ এটা আমাদের এদেরও বাচ্চা আছে এদের বাচ্চা আছে ওদেরকে আপনি দেখাইলে আমি আপনি চাইলে আমি দেখাবো এই এদের বাচ্চা এরা আপনার এই এক মাসের পরে দেড় মাসের পরে আর কি আমরা ভাতটা মূলত দিই দেড় মাসের পরে দিলে ওরা তখন একটু মোটামুটি বড় হয় তখন থেকে ওরা খাওয়া শুরু হয় আচ্ছা এই যে প্রাকৃতিকভাবে মুরগি লালন করছেন আপনি জি এবং প্রাকৃতিক ওষুধ দেওয়ার চেষ্টা করছেন জি ছোট যে বাচ্চাগুলো আছে জি সেগুলো আসলে কতদিন বয়সের পর থেকে আসলে আপনারা এই প্রাকৃতিক জিনিসগুলো তাদেরকে দিচ্ছেন ওদের 25 দিনের পর বিশেষ করে 25 দিন পার হইলে তারপর থেকে আমরা আদা রসুন
বা এই জিনিসটা ওদের তখন থেকে শুরু করে অভ্যাস করানো শুরু করে এবং তখন থেকে তাদের এই আদার রসুন দিয়ে প্রাকৃতিক চিকিৎসাটা শুরু হয়। আচ্ছা, ভ্যাকসিনের ক্ষেত্রে আসলে কোন কোন ভ্যাকসিনটা দিচ্ছেন? ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা ভ্যাকসিন দুইটা রানীক্ষেত আর দুইটা গাম্বরো আমরা এই চারটা ভ্যাকসিন করে থাকি। আর কি, আর অন্য কোনো ভ্যাকসিন লাগে না আমাদের? আমরা এই পর্যন্ত অন্য কোনো যে আমাদেরগুলো লাগে না, তারপরে হয়তো পাউল বক্স করা যেতে পারে, কিন্তু আমাদের এখানে আমরা যেগুলো দিই মোটামুটি আমাদের কোনো কোনো সমস্যা নাই। আমরা পাউল বক্স এগুলোর পাউল বক্স সব কিছু করা আছে, কিন্তু পরবর্তীতে যেগুলো আসবে হয়তো ওগুলো পাউল বক্স করবো আমরা, যদি এই প্যারেন্টসের জন্য যেগুলো করবো। আচ্ছা, এগুলো থেকে আমাদের আরও প্যারেন্টস আসতেছে, আরও প্যারেন্টস বাড়তেছে, মুরগি আরও বাড়তেছে, ওগুলোকে আবার আমরা পাউল বক্স করবো। এইটি এছাড়া তো আর আর পরে যদি আপনার ইয়ার ক্ষেত্রে লম্বা সময়ের জন্য আমরা যেটা করব ওইটার ক্ষেত্রে আমরা কিল ভ্যাকসিনও করে নিব। আচ্ছা, কিল ভ্যাকসিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। জি জি জি, আপনার প্যারেন্টসের জন্য মুরগি লালন করতে গেলে কিল ভ্যাকসিনটা অনেক গুরুত্বপূর্ণ। জি 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 জি, আমরা প্যারেন্টসের জন্য যেটা করব এটা বাধ্যতামূলক, আমাদের কিল ভ্যাকসিন করতে হবে আমাদের নিরাপত্তার স্বার্থে। যদিও আমরা প্রাকৃতিকভাবে পরিচর্যা করি, এটাতে রোগ বালাই কম হয়, কিন্তু তারপরও কিল ভ্যাকসিনটা থাকলে আমি নিরাপদ যে আমার অনেকগুলো মুরগি থাকবে, অনেকগুলো মুরগি আছে, যেন কখনো কোনো প্রবলেম না হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা খামারি যারা আছেন, যারা ডিমের জন্য মুরগি লালন করবেন, আমার মনে হয় কিল ভ্যাকসিন এবং বার্ড ফ্লু ভ্যাকসিন দুটো করে রাখা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ফুরুল ভাই, এই যে আপনারা ছেড়ে এই গলা ছেলা দেশি মুরগিগুলো লালন করছেন প্রাকৃতিকভাবে, এই যে প্রাকৃতিকভাবে মুরগি লালন করছেন, সুবিধাগুলো আসলে আপনার কি কি হচ্ছে এবং কোনো অসুবিধাও আবার হচ্ছে কিনা? না, অসুবিধা হয় নাই, শুধু সুবিধাই বেশি আছে। এতে সুবিধা হচ্ছে আমার, আমি যদি এদেরকে বদ্ধ অবস্থায় রেখে শুধু খাবার খাওয়াইতাম, আমার যে কষ্ট আসতো সেই ক্ষেত্রে আসলে খুব একটা লাভবান হতাম না। আচ্ছা, কিন্তু এখন আমি এদেরকে যখন ছেড়ে এই প্রাকৃতিক খাবার দিই সেই ক্ষেত্রে, মানে এক্সাম্পল দিই এগুলোর ক্ষেত্রে, যেমন এই 100 প্যারেন্টসের ক্ষেত্রে আমি যদি 2 কেজি আপনার মানে 2 মুঠা বা 50 টাকার শাক, 50 টাকার শাক দিলে ওদের মোটামুটি 2 বেলা দেওয়া যায় এবং ভরপুর ওদের হয়ে যায়। আচ্ছা, এখন আর আমি যদি ওদেরকে আপনার এই প্রাকৃতিক খাবারের মধ্যেই আরও যেটা শক্ত দানাদার খাবার ভুট্টা বা সবসময় যদি ওইটাই খাওয়াই, তাহলে ওইটার ক্ষেত্রে 1 কেজি 2 কেজিতে ওদের কিছুই হবে না, 2 কেজিতে ওদের কিছুই হবে না, সেই ক্ষেত্রে ওদের খরচটা অনেক বেড়ে যায় সেই ক্ষেত্রে। আর আমার এখানে যেহেতু আমি নিজে এই আমার এই জায়গাটা যে এখন আর কি শীতকাল, যেহেতু এখন কলমি শাক হয় না, আমার এখানে সমস্ত কলমি শাক করি ওদের জন্য। এখন যে পালন শাক ছিল, পালন শাক খাওয়া শেষ করছি, মূলা শাক ছিল, মূলা শাকও খাওয়াইছি, মূলা শাকও খায় ওরা, এর আগে মূলা শাক ওরা খাইছে, আবার ওই শাক আমার লাউ শাক আছে, এখন লাউ শাক খাওয়াই। সেই ক্ষেত্রে আমার এই যে এই খরচটা এদিক দিয়ে কমে, এগুলো তো আমার কিনতে হয় না, এগুলো আমার কিনতে হয় না। আর এই আর যেগুলো কিনতে হয় যদি সিজনে পাওয়া যায়, ওগুলো কিনলে অনেক কম দামে পাওয়া যায় বাজারে, দেখা গেছে। আর এগুলোর তো একদম যখন আপনার সকালে 10টা 11টার দিকে গেলে সেখানে তখন শাক ওনাদের থেকে যায় বেশি, সেগুলো অনেকগুলো নিয়ম, মানে 50 টাকা আনলে আমি 3 দিন খাওয়াইতে পারি। আচ্ছা, তো এই ক্ষেত্রে অনেক সাশ্রয় আছে এই প্রাকৃতিক পদ্ধতিতে লালন পালনে। আচ্ছা, ডিমের জন্য মুরগি লালন পালন করছেন, ডিম কতগুলো করে পাচ্ছেন প্রতিদিন? ডিম আমি এই 50 গুলো এই মানে এই মুরগি থেকে এভারেজ 50টা 48টা 45টা 30টা এর মধ্যে, দেশি মুরগি তো এক টানা ডিম পারে না, গ্যাপ দেয়, আবার কখনো কখনো 20টা 10টা তো চলে আসে, এই গ্যাপ দিয়ে চলে আসে। আবার এটা যখন কমে চলে আসে, এটা আবার দেখা গেছে আপনার 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে আবার আস্তে আস্তে বাড়তে বাড়তে আবার কিন্তু চলে যায়, আবার মানে একটা লম্বা সময় আপডাউন করে, আপডাউন করে ডিম, আপডাউন করে। আচ্ছা, এই যে গলা ছেলা দেশি মুরগি লালন পালন করছেন, জি, খুব সুন্দর পরিবেশে, জি, আয় ব্যয় আসলে কেমন হচ্ছে বা আপনার এখানে খরচ কেমন যাচ্ছে, মাস শেষে আয়টা কেমন হচ্ছে? খরচ আর আয় ব্যয়ের হিসাব করলে দেখছি মোটামুটি এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। কারণ হচ্ছে আমি আপনার এই ডিম সেল করি না, আমি তো মূলত করছি বাচ্চার জন্য, বাচ্চা নিজেও বাচ্চা বাড়াবো, এবং আশেপাশে দেখা গেছে অনেকেই আর কি আপনার বাচ্চা চায় যে আমাকে বাচ্চা দেন, আশেপাশে চায় বা অনেকে ফোন দিয়ে বলে যে ভাই আমার বাচ্চা লাগবে। হ্যাঁ, তো আপনার এই আমি নিজে মেশিন বানাইছি, মেশিন বানিয়ে নিজে বাচ্চা ফুটাচ্ছি। আপনার বাচ্চার ক্ষেত্রে আপনার যেমন আমার প্রত্যেক মাসে 800-900 বাচ্চা আসতেছে। আচ্ছা, কম হলেও আমার 700 বাচ্চা আসতেছে, তো আমি বাচ্চাও সেল করতেছি মোটামুটি ভালো দামে। আবার কিছু কিছু আমি একটু বড় করে ফেলছি, বড় করার পর ওগুলো আমি মাংসের জন্য সেল করছি। আচ্ছা, মাংসের জন্য যেগুলো সেল করছি আমি দেখছি যে মোটামুটি আমার আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, আপনার 350 টাকা করে পাইকারি বা আশেপাশে যারা তাদেরকেও পাইকারি হিসেবেই দেই, 350 টাকা কেজি হিসেবে সেল করলে মোটামুটি দেখি যে আমার প্রত্যেক দশ দিনে যদি 200 আমি সেল করি, 10 দিনে এগুলো তো এক একটা মোটামুটি আপনার 6 মাস
6 মাস সামথিং বয়স হইলে বা 5.5 মাস বয়স হইলে 1 কেজির কাছাকাছি 1 কেজির মতো হয়ে যায় 1 কেজি বা 1 কেজি 100 গ্রাম এরকম হয়ে যায় তো মোটামুটি 1 কেজি গরু এভারেজে যদি আমি হিসাব করি তাহলে আমার 100 তে প্রায় আপনার 30000 টাকা ও 200 তে 60000 টাকা মানে আমি প্রত্যেক মাসে আপনার আমার এই মাংসের জন্য যেটা যদি সেল করি তো এই ক্ষেত্রে আমার প্রায় 65-70000 টাকার মতো আসে আর আমার এখানে খরচ তেমন বাইরের আউট কোনো তেমন খরচ নাই আউট খরচ এদের মাসে হয়তো 10-12000 বা 15000 টাকা অন্য খাবার বাবদ যায় আর বাকিটা আমার এই প্রাকৃতিক ভাবেই হয়ে যায় এখানে এটার চাহিদা আসলে কেমন আপনাদের এই কাঁচপুরে কাঁচপুরে আছে চাহিদা মোটামুটি ভালো এই মোটামুটি যেই আসে দেখে দেইখা যে আমাকে 20টা বাচ্চা দেন আমাকে 50টা বাচ্চা দেন আর আরেকজনে একটা অর্ডার আছে এখানে 200 বাচ্চার থেকে এইভাবে সেল করলে মোটামুটি একটা ভালো প্রফিট আসে আচ্ছা রুবেল ভাই এই যে প্রাকৃতিক ভাবে দেশি মুরগি লালন পালন করছেন মাস শেষে ভালো একটা টাকা আয়ও করছেন আপনি জি যারা নতুন উদ্যোক্তা যারা আছেন কিন্তু অনেকেই আপনার এই পোলট্রি সেক্টরের সাথে যুক্ত হতে চাচ্ছে জি 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 পোলট্রি সেক্টরটা কিন্তু সব সময়ের জন্য রিস্কে একটা ব্যবসা জি 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 এটা আপনার যদি কপাল ভালো হয় আপনি ভালোমতো করতে পারছেন আবার একটা কারণে কিন্তু আপনার 100 200 300 মুরগি একসাথে মারা যাচ্ছে জি নতুন উদ্যোক্তা যারা এটার সাথে ঝুঁকে পড়ছে যারা করতে যাচ্ছে জি তাদের জন্য আপনার কোনো পরামর্শ থাকবে কিনা তাদের জন্য অবশ্যই পরামর্শ থাকবে তাদের জন্য পরামর্শ থাকবে আপনার প্রথমত এটার জাতটা বাছাই করতে হবে যে আমারটা ভালো অরিজিনাল জাত কিনা এটা বাছাই করতে হবে আর হচ্ছে আপনার এই প্রাকৃতিক পদ্ধতিতে ওনারা খরচটা কমাবে আর হচ্ছে আপনার এই আপনার এই যেমন আমি আমি প্রথম আমি আরেকটা বলি একটু আমি প্রথম সোনালি করছিলাম সোনালি করার পরে আমি যে সোনালি যে বাজার আপ ডাউন আমার অনেক টাকা লস হইছে সোনালি করার পরে যখন লস খেতে পরে আমি কিন্তু দেশি করি আচ্ছা এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আর যারা দেশি করে তারা পরামর্শ থাকবে তারা মনে করেন যে যেন যাচাই বাছাই করে নেয় এবং হচ্ছে প্রাকৃতিক পদ্ধতিতে যেন লালন পালন করে কারণ এটাতেই লাভ বেশি এবং এই পালন করলে ওই ভ্যাকসিনের ব্যাপারগুলো শুধু মাথা রাখলে হবে ভ্যাকসিন আর পরিচর্যাটা আবার যে রাত্রে যেই ঘরে থাকবে ওই ঘরগুলো একটু পয়পরিষ্কার লিডারগুলো যেন পয়পুরে শুকনা থাকে জমে যেন না যায় গ্যাস যেন না হয়ে যায় এই জিনিসগুলো খেয়াল রাখলেই হয় আচ্ছা ঠিক আছে রুবেল ভাই ভালো থাকবেন আপনি আমরা দোয়া করি আপনার যে ইচ্ছা বা স্বপ্ন নিয়ে এটার সাথে যুক্ত হয়েছেন আপনার ইচ্ছা যেন আল্লাহ পূরণ করেন ভালো থাকবেন আপনি আমি আমার বন্ধুদের একটু বলে দিতে চাচ্ছি সেটা হচ্ছে রুবেল ভাই কিন্তু তার একদমই সেটার সামনে এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা রেখেছে এবং চারপাশে মোটামুটি উনি প্লাস্টিকের যে বস্তাগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু বাউন্ডারির মতো করে দিচ্ছে যেন মুরগি উড়াল দিয়ে বাইরে চলে যেতে না পারে এই জিনিসগুলো আপনারা লক্ষ্য রাখবেন যে যদি প্রাকৃতিক পদ্ধতিতে ছেড়ে লালপন করতে চান আর অবশ্যই সর্বপ্রথম আপনারা জাতটা নির্বাচন করবেন যে আপনি যার কাছ থেকে মুরগিগুলো নিচ্ছেন সেই মুরগিগুলো অরিজিনাল কিনা অরিজিনাল দেশি মুরগির কথা বলে ক্রস হাইব্রিডের মুরগিগুলো দিয়ে একটা খামারিকে লসের সম্মুখীন উনি ফেলে দিচ্ছেন নিজের মুনাফার জন্য এই জিনিসগুলো যারা নতুন আছেন অবশ্যই জিনিসগুলো খেয়াল রাখবেন এবং জেনে শুনে বুঝে তারপর এটার সাথে যুক্ত হবেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম